Bismillahir Rahmanir Rahim. Today I will explain how to calculate particular integral for any product of two functions. Product of two functions hole amra kibhabe particular integral calculate korbo ta amra bibhinno example er maddhome dekhabo. Goto class e dekhiyechhilam to goto class er por theke ajke amra something different problems gulo amra ektu discuss korbo. পাওয়ার মাইনাস এক্স এবং সাইন টু আই সেক্স হেয়ার ডি ফর ডিডি এক্স product of two function exponential and trigonometric function to ei khetre amra goto class e tomader ke shikhiyechi dui dhoroner solution yc and yp ar er yc kintu tumra jano keu ki bolte parbe ei onko tar complementary solution yc koto anybody parbe na এগারো জনের একজনও পারবে না কাজল হুসাইন শোনো এগুলি প্রত্যাশা কেন করি কারণ এই টাইপের অঙ্ক মিডের সিলেবাসও পড়িয়েছি ফাইনালও পড়িয়েছি তাই না ফাইনালে তোর ক্লাস বেশি নেয়নি একটা নিয়েছি ওভারঅল আমাদের এই জিনিসগুলি কিন্তু ব্রেনে থাকতে হবে ওয়াইসি বের করতে হলে অক্সিলারি ইকুয়েশন আর অক্সিলারি ইকুয়েশন কেমন এম এর মান কেমন এগুলি কিন্তু গত ক্লাসে বেশ ভালোভাবেই পড়িয়েছিলাম সেই জন্য আমাদের জানতে হবে এই ওয়াইসি হবে সি ওয়ান কজ এক্স প্লাস সি টু সাইন এক্স আমি কিভাবে আসছে সেটা কিছুই বলিনি কারণ আসলে আজকে এই ওয়াইসি আমার টার্গেট না টার্গেট হলো এটা গত ক্লাসেও কিন্তু পড়িয়েছি জাস্ট আজকে একটু রিভিউ করছি এখন আমরা বের করব পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়ান আপন ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স সাইন টু আই সেক্স আমরা গত ক্লাসে ফর্মুলাতে বলেছিলাম যে তার যেন মাইক্রোফোনটা শব্দ হচ্ছে তপন চন্দ্র প্লিজ মিউট ইউর মাইক্রোফোন ফজলে রাব্বি কবির চেত রেডি করতে পারেনি মাইক্রোফোনটা অনই করতে পারেনি অনেকক্ষণ চেষ্টা করছেন সো যদি প্রোডাক্ট অফ এক্সপোনেনশিয়াল এন্ড ট্রাইগোনোমেট্রিক অথবা প্রোডাক্ট অফ এনি টু ফাংশনস ইনক্লুডিং এক্সপোনেনশিয়াল ফর্মুলাটা ছিল ডিনোমিনেটর ফাংশনে ডি এর পরিবর্তে ডি প্লাস এ বসাবো হোয়াট ইজ এ এ ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ মাইনাস এক্সপোনেনশিয়াল এর ওয়ান যেমন মাইনাস ওয়ান এই ক্ষেত্রে e টু দ্য পাওয়ার মাইনাস এক্স টা আমরা নিয়ে আসলাম দেন ডি স্কোয়ার প্লাস ওয়ান ডি এর পরিবর্তে আমরা বসাবো ডি মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান আর হলো সাইন টু আই সিক্স এই দুটি কাজ একত্রে করতে হবে অর্থাৎ এক্সপোনেনশিয়ালটা শিফট করতে হবে অ্যাজ ওয়েল এজ ডি এর পরিবর্তে ডি প্লাস ওয়ান আর ওই যে প্লাস সরি ডি প্লাস এ আর এর মান হলো মাইনাস ওয়ান এই এখন আমাদের এই কাজটা তো আমরা পারি এই কাজটা কি জানো এখন ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকলে ফর্মুলা আমাদের জানা আমরা পড়েছি সেই ফর্মুলা ইউজ করব সেটা কত ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস টুয়াইস ডি প্লাস ওয়ান আর হলো প্লাস ওয়ান সাইন টুয়াইস এক্স আমি ডান পার্শ্বে লিখতেছি ওর ওয়াইপি ইজ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস টুয়াইস ডি প্লাস টু ডি স্কোয়ার মাইনাস টুয়াইস ডি প্লাস টু অফ তা আমরা জানি সাইন কোসাইন থাকলে কি করতে হয় ডি স্কোয়ারের পরিবর্তে মাইনাস এ স্কোয়ার আর এ হলো টু সেই ক্ষেত্রে হবে মাইনাস টু স্কোয়ার মাইনাস টুয়াইস ডি প্লাস টু অফ সাইন টুয়াইস এক্স তাহলে ক্যালকুলেশন করলে আসবে মাইনাস ফোর প্লাস তাহলে থাকে মাইনাস টু
আমরা যদি মাইনাস টু কমন নেই তাহলে হবে ডি প্লাস ওয়ান, ডি প্লাস ওয়ান আর হলো সাইন টু আই সিক্স। দেখো মাইনাস টু আইস ডি আর হলো মাইনাস টু, এখন মাইনাস হাফটা আলাদা করব ডি প্লাস ওয়ান, আর ডি প্লাস ওয়ান সাইন কোসাইন থাকলে ডি স্কোয়ার প্রডিউস করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে এই টাইপের মাইনাস হাফ ইন্টু ডি মাইনাস ওয়ান ডি স্কোয়ার মাইনাস ওয়ান সাইন টু আই সিক্স। তারপরে আমরা ডি স্কোয়ার পেয়ে যাবো, এই ডি স্কোয়ারের পরিবর্তে আবারও এই সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করব, মাইনাস হাফ ইন্টু ডি মাইনাস ওয়ান মাইনাস টু স্কোয়ার মাইনাস ওয়ান সাইন টু আই সিক্স। এরপরে বাকি কাজটুকু আমরা করতে থাকি, কত আসে দেখো, অর YP ইজ ইকুয়ালস টু এই যে মাইনাস টু মাইনাস ফোর আর হলো মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস মাইনাস প্লাস, দ্যাট মিনস ওয়ান বাই টেন, আর থাকে ডি মাইনাস ওয়ান ইন্টু সাইন টু আই সিক্স। আচ্ছা পাইল কি বলতে পারবে ডি অফ সাইন টু আই সিক্স এর মান কত, ডি অফ সাইন টু আই সিক্স পাইল? জি স্যার কত হয়? স্যার 2 cos 2x, ভেরি গুড, 2 cos 2x মাইনাস sin 2x, এই তো দিস ইজ আওয়ার পার্টিকুলার ইন্টিগ্রাল। সো কমপ্লিট সলিউশন y ইকুয়ালস টু yc প্লাস yp, এই যে yc আমরা না করেই বসালাম আর yp বের করে আনলাম, মানটুকু বসিয়ে দিয়ে দিস ইজ আওয়ার সলিউশন। আমি জাস্ট প্রোডাক্ট আকারে থাকলে কিভাবে হয় একটি রিভিউ করলাম, তবে আমরা যে ফর্মুলা শিখেছি সেটা ছিল যদি প্রোডাক্টের মধ্যে একটি এক্সপোনেনশিয়াল হয়। এখন প্রশ্ন হলো যদি এক্সপোনেনশিয়াল না হয় এমন প্রবলেম যদি আসে যে ঠিক আছে প্রোডাক্ট আকারে আছে বাট নো এক্সপোনেনশিয়াল টার্ম, তাহলে কি হবে, তাহলে কি হবে, চলো ওই টাইপের একটা অঙ্ক করি। যদি এক্সপোনেনশিয়াল না হয় আমাদের কাজটুকু একটু কঠিন। তার আগে বলে নেই ওই ফাংশনটাকে আমরা এক্সপোনেনশিয়ালে শিফট করতে হবে যদি এক্সপোনেনশিয়ালে না থাকে, বিশেষ করে ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে। তোমরা ডিপ্লোমাতে বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছো e টু দা পাওয়ার, দুটি ফর্মুলা দেখাচ্ছি, e টু দা পাওয়ার আই এন এক্স কজ এন এক্স প্লাস আই সাইন এন এক্স, আর একটি ফর্মুলা হলো e টু দা পাওয়ার মাইনাস আই এন এক্স, এটা হলো কজ এন এক্স মাইনাস আই সাইন এন এক্স, এই দুটি ফর্মুলা। আচ্ছা এখন যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ কজ এন এক্স, এই কজ এন এক্স কাকে বলে, তার উত্তর আসবে কজ এন এক্স ইজ দ্য রিয়েল পার্ট অফ ই টু দ্য পাওয়ার আই এন এক্স, ই টু দ্য পাওয়ার আই এন এক্স এর দুটি পার্ট, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, দিস ইজ রিয়েল পার্ট। ঠিক আছে আবার যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ সাইন এন এক্স, তাহলে অ্যান্সার কি হবে, সাইন এন এক্স উইল বি দা ইমাজিনারি পার্ট অফ ই টু দা পাওয়ার আই এন এক্স, অর্থাৎ কোসাইন সাইন ফাংশনকে আমরা ইন টার্মস অফ এক্সপোনেনশিয়ালে শিফট করতে পারি। আর এটি কেন করব এক্সপোনেনশিয়ালে, টু অ্যাপ্লাই দা এক্সপোনেনশিয়াল ফর্মুলা, এই জন্য প্রোডাক্ট অফ টু ফাংশনস এক্সেপ্ট এক্সপোনেনশিয়াল থাকলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যেমন একটা অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি, দেখো সাপোজ কোশ্চেনটা হলো এই টাইপের যে সলভ ডি স্কোয়ার প্লাস ফোর ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু থ্রি এক্স সাইন এক্স, থ্রি এক্স সাইন এক্স, এখানে ডি এর মান দেওয়া আছে ডি ইজ ইকুইভ্যালেন্ট টু ডি ডি এক্স। ওকে এখন আসো আমরা এই প্রবলেমটার
খুব সহজেই ওয়াইসি বের করতে পারি। কে পারবে ওয়াইসি? এনিবডি? জসিম উদ্দিন, আমার সাথে হেল্প করতে হবে তো, তাহলে না বুঝতে পারবো যে তোমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু অঙ্কটা না করেই ধরেই আমি মুখস্থ ওয়াইসি বসিয়ে দিলাম, কারণ আমি প্রত্যাশা করি তোমরা অঙ্কগুলি করেছো। ঠিক আছে, ওয়াইসি হলো সি ওয়ান কস টু আই সিক্স প্লাস সি টু সাইন টু আই সিক্স। এই টাইপের অঙ্কের ওয়াইসি বের করা আমরা মিডের আগে অনেক শিখিয়েছিলাম। আশা করি তোমরা যারা সমস্যায় আছো, বিশেষ করে প্র্যাকটিস কম করেছো, স্লাইডগুলি আবারও প্র্যাকটিস করবে এবং এই টাইপের অঙ্কগুলি ব্রেনে সেট করতে হবে। অনেকে বলে থাকে এবার ভাইবা নিতে গিয়ে অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে যে স্যার আপনার ভিডিও লেকচার, আপনার পিডিএফ লেকচার এই দুটাকে একত্রে করে আপনার যে কোনো প্রবলেম সলভ করা যায়, অর্থাৎ মিডের প্রবলেম সম্পূর্ণটুকু সে সলভ করেছে, ভেরি গুড। তারপরে বলেছে স্যার সলভ করলে আমি কিন্তু কিছু বুঝি নাই, আপনারটা আপনাকে দিয়ে আপনাকেই দিয়েছি, মানে আপনার ভিডিও লেকচার, আপনার পিডিএফ ফাইল আর আপনার মিডের প্রশ্ন সবই বুঝতে পেরেছি, বুঝে বুঝে আপনার জন্য মিড টার্মের সলিউশন করে দিয়েছি, তবে আমি নিজে থেকে কিছু বুঝি নাই এবং আমার মাথায় কিছুই নাই স্যার। বুঝতে পেরেছ? এবং স্যার আমরা এটা গ্রুপে করেছি, তখন বললাম আচ্ছা ঠিক আছে, 2 + 2 = 3 এটা লিখেছো কেন? কো স্যার এটা একটা মিস্টেক হয়েছে কি, খাতায় এরকম অনেক লেখা আছে। ভেরি সিম্পল, 2 + 2 = 4 হওয়ার কথা, একজনে ভুলে 3 লিখেছে আর এইটাই সবাই কপি করেছে। এই ভুলটা তো একজনের হতে পারে কিন্তু সবার ভুল হতে পারে না। আমি অন্য একটা জায়গায় দেখলাম এক্স এর মান হওয়ার কথা -4, 2, 3.1। এখন এইটা ঘুরে ঘুরে সবাই পরে লিখছে এরকম x = -4, 2, 3, 1। তাহলে অঙ্ক করে পেয়েছে তিনটা, কিছুক্ষণ পর থেকে খাতায় আসতেছে সবার চারটা, উপরে কিন্তু তিনটেই আছে, ও লিখেছে এক্স এর মানে, তো পরে আবার এক লাইনে লিখেছে, এখন কিছুক্ষণ পরে সব এরকম হয়ে গেছে। তো এখান থেকে স্পষ্ট বোঝা গেছে যে না, যারা এইভাবে লিখে ফেলছে, লিখেছে ঠিক আছে কিন্তু নিজে বোঝেনি। এই জন্য বোঝাটা মেন, তোমরা যখন ফাইনালের ভাইবা দিতে আসবা তখন ওই তোমাদের লেখা থেকে তোমাদেরকে জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, আমরা কি করি খাতাগুলো থেকে কে কোথায় মজার মজার মিস্টেক করেছো, ছোট ছোট মিস্টেক করেছো, সেগুলো একটা শর্টিং করি, করার পরে সেখান থেকে একটা দুইটা করে জিজ্ঞেস করি যে এটা কি হবে কি হবে। তো শিখবে জানার জন্য, শেখার জন্য, অন্যকে শিখানোর জন্য, তাহলে তুমি পারফেক্টলি শিখতে পারবে। আর যদি শিখো শুধু অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য, পরীক্ষাটা পাস করার জন্য, অনলাইনের সুবাদে হয়তোবা পাস করবে, কিন্তু অফলাইনে সেটা সম্ভব না, কারণ অফলাইনে মিড টার্ম, ফাইনাল, ক্লাস টেস্ট সবগুলোই টিচারদের সামনে বসে কলম ঘুরিয়ে তোমাকে লিখতে হয়। এখন ওই উপর থেকে উপরে যদি হয় তাহলে কিন্তু সেই সুযোগটা থাকে না। তোমরা জানো অফলাইনের পরীক্ষায় কোনো প্রকার মোবাইল ডিভাইস, ইভেন ডিজিটাল ঘড়িও সাথে রাখা যায় না, খুবই ভয়ঙ্কর। নিজে যা পারো সেটাই পরীক্ষা দিতে হয় এবং ওইটাই সত্যিকার অর্থে এক্সামিনেশন। আর আমরা যে ক্লাস এই অ্যাসাইনমেন্ট করি, এটা অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট, যেমনটা এসএসসি ইন্টারমিডিয়েটে বর্তমানে করতেছে, এই কপি করতেছে সবাই, তারপরেও কিন্তু কথা থেকে যায়, এই টাইপের মিস্টেক অনেক হচ্ছে। তো এবং তারাই ভালো করবে, তারাই বুয়েটে ভর্তি হতে পারবে, ইঞ্জিনিয়ারিং ভালো ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবে, যারা বুঝে বুঝে এসএসসি ইন্টারমিডিয়েটের অ্যাসাইনমেন্ট করতেছে নিজে থেকে এবং অন্যকে বুঝাতে পারবে। ঠিক অনুরূপভাবে তোমাদের বেলায়ও ইঞ্জিনিয়ারিং এর কোর্স হোক আর ম্যাথামেটিক্স হোক, তোমরা যদি সত্যি নিজে বুঝে বুঝে লেখাপড়াগুলি করো, তাহলে জব মার্কেটে গিয়ে সেই জিনিসগুলি তোমরা শো করতে পারবে যে কি কি শিখেছো, আর শুধু অ্যাসাইনমেন্টের জন্য হলে এলোমেলো হয়ে যাবে। আশা করি মেসেজটা তোমরা বুঝতে পেরেছো।
আমি এখন পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি বের করব, দ্যাট মিন্স ওয়াইপি ওয়ান আপন ডি স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি, সরি থ্রি এক্স সাইন এক্স, থ্রি এক্স সাইন এক্স। এখন প্রশ্ন হলো দেয়ার ইজ নো এক্সপোনেনশিয়াল ফাংশন, এখন তো এখানে এক্সপোনেনশিয়াল নাই, তাহলে কিভাবে সলভ করব? এক্সপোনেনশিয়াল থাকলে কিছুক্ষণ আগে আমরা যে ফর্মুলা দিয়েছিলাম সেই ফর্মুলায় নিয়ে আসতে পারি, তবে না থাকলেও আমরা কিন্তু শিফট করতে পারি এই সাইন ফাংশনটাকে এক্সপোনেনশিয়ালে। এইভাবে দেখো, যেমন সাইন এন এক্স কে এন এর মান যদি ওয়ান বসাও তাহলে হবে সাইন এক্স, অর্থাৎ ই টু দা পাওয়ার আই এক্স কজ এক্স প্লাস আই সাইন এক্স। এখন আমি প্রশ্ন করলাম হোয়াট ইজ সাইন এক্স, সাইন এক্স কাকে বলে, সাইন এক্স এর পরিচয় কি? তখন তোমার অ্যান্সারটা হবে সাইন এক্স ইজ দ্য ইমাজিনারি পার্ট অফ ই টু দ্য পাওয়ার আই এক্স, অর্থাৎ ই টু দ্য পাওয়ার আই এক্স এর ইমাজিনারি পার্ট। আবার যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ কজ এক্স, তাহলে অ্যান্সার আসবে দ্য রিয়েল পার্ট অফ ই টু দ্য পাওয়ার আই এক্স। তার মানে আমরা যে কোনো ট্রাইগোনোমেট্রিক সাইন ফাংশন অর কোসাইন ফাংশনকে এক্সপোনেনশিয়াল এর এই ফর্মুলায় এক্সপ্যান্ড করতে পারি। তাহলে সাইন এর জন্য হবে ইমাজিনারি, যেহেতু ইমাজিনারি অ্যাসাইনমেন্ট আই, আর কোসাইন থাকলে হবে রিয়েল, সেজন্য আমরা লিখব যে ইমাজিনারি পার্ট অফ এই সাইন এক্সটার পরিবর্তে আমরা বাকিটা লিখব, দ্যাট ইজ ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ফোর আর থ্রি এক্স, আর সাইন এক্স এর পরিবর্তে কি লিখবো, ই টু দ্য পাওয়ার আই এক্স, ই টু দ্য পাওয়ার আই এক্স। মূলত ইমাজিনারি পার্ট অফ ই টু দ্য পাওয়ার আই এক্স তাকেই বলা হয় সাইন এক্স। দেখো এই কথাটা বুঝো কিনা, এই এটা থাকবে সাথে এই অংশটুকু, তাই তো? ইমাজিনারি পার্ট অফ ই টু দ্য পাওয়ার আই এক্স এর নাম হলো সাইন এক্স, আর যদি এই সাইন এক্স এর পরিবর্তে কজ এক্স থাকতো তাহলে হতো রিয়েল পার্ট অফ ই টু দ্য পাওয়ার আই এক্স। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা কি পেয়ে গেলাম, এক্সপোনেনশিয়াল পেয়ে গেলাম, তাই এক্সপোনেনশিয়াল পাইলে তো আমরা জানি হাউ টু ক্যালকুলেট ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে আসো ইমাজিনারি পার্ট অফ, তাহলে কি করতে হয়, এই থ্রি কনস্ট্যান্ট আলাদা করে ফেললাম, থ্রি ই টু দ্য পাওয়ার আই এক্স, আর কি আছে, আর আছে হলো ডি প্লাস আই, ডি প্লাস আই, আচ্ছা ডি প্লাস আই, এই তারপরে এর হোল স্কোয়ার আই স্কোয়ার মাইনাস ওয়ান, আর হলো প্লাস ফোর আর ইন্টু এক্স। কি করেছি দেখো, ইমাজিনারি পার্ট অফ থ্রি কনস্ট্যান্ট আলাদা করলাম, ই টু দ্য পাওয়ার আই এক্স করলাম, আর ডি এর পরিবর্তে ডি প্লাস আই বসিয়ে দিলাম, আর প্লাস ফোর এক্স। আশা করি ফর্মুলাটা বুঝতে পেরেছো। এরপরে কাজটুকু পর্যায়ক্রমে আমাদের সম্পন্ন করতে হবে। তাহলে পরের কাজটা কি দেখো, পরের কাজটুকু হলো যে ইমাজিনারি পার্ট অফ থ্রি ই টু দ্য পাওয়ার আই এক্স, এবার এইকে ভাঙতে হবে ডি স্কোয়ার প্লাস টু আই ডি প্লাস আই স্কোয়ার, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান হলে প্লাস থ্রি আসে ইন্টু এক্স। বুঝতে পেরেছ, ডি স্কোয়ার প্লাস টু আই ডি প্লাস আই স্কোয়ার, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি। এখন দিস ইজ অ্যালজেব্রাইক ফাংশন, আমরা আগের ক্লাসে বলেছি অ্যালজেব্রাইক ফাংশন হলে বাইনোমিয়াল থিওরাম, সরি বাইনোমিয়াল সিরিজ অ্যাপ্লাই করতে হবে, আর বাইনোমিয়াল সিরিজের জন্য কি করতে হয় বলেছিলাম, লোয়েস্ট ডিগ্রি টার্ম থ্রি, থ্রি কমন নিতে হবে। তাহলে থ্রি যদি কমন নেই, ইমাজিনারি পার্ট অফ থ্রি বাই থ্রি ই টু দ্য পাওয়ার আই এক্স থাকে কি, ওয়ান প্লাস টু বাই থ্রি আই ডি
plus 1 by 3 d square into x. A 3, 3 cancel. তাহলে আমাদের থাকতেছে কি ইমাজিনারি পার্ট অফ e টু দা পাওয়ার ix, এটাকে ফর্মুলা জেনারেট করার জন্য এইভাবে লিখব 2/3id প্লাস 1/3d স্কয়ার আর হোল টু দা পাওয়ার মাইনাস 1 ইনটু x. আমরা জানি a প্লাস x হোল টু দা পাওয়ার মাইনাস 1 হলে ফর্মুলা আগের ক্লাসে বলেছি প্লাস মাইনাস আকারে আসবে, আর যেহেতু x শুধু d সম্পৃক্ত টার্ম আসবে, d স্কয়ার আসবে না, কারণ d স্কয়ার অফ x 0, তাহলে আসবে ইমাজিনারি পার্ট অফ e টু দা পাওয়ার ix, আর এখানে ভাঙলে 1-2/3id প্লাস, এটা মাইনাস দিলে এই মাইনাস এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 1/3d স্কয়ার, তবে এই টার্মগুলি আমাদের লাগবে না, প্লাস দাও মাইনাস দাও কোনো সমস্যা নাই, কেন লাগবে না, বিকজ d স্কয়ার অফ x ইজ 0, এর পরের টার্মের কিছুই লাগবে না, শুধু এই টার্মটাই লাগবে. তো আমাদের প্রায় শেষের দিকে e টু দা পাওয়ার ix 1 দ্বারা গুণ করলে হয় x মাইনাস 2/3id d অফ x 1 অর্থাৎ 2/3i, d অফ x হলো 1 2/3i. এখন আমাদের e টু দা পাওয়ার ix টাকে আবার বড় করতে হবে, গুণ করতে হবে এইটা এবং এটা. আমরা যদি গুণ করি কি আসে দেখো, ইমাজিনারি পার্ট অফ cos x প্লাস i sin x, e টু দা পাওয়ার i x আর না লিখে তার ফর্মুলাটা লিখলাম, আর এখানে আছে x মাইনাস 2/3 i. এখন আসো ইমাজিনারি পার্ট অফ, এখন এই দুটা গুণ করতে হবে কমপ্লেক্সের যে ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমার ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে. তাহলে গুণ করে কিভাবে, x দিয়ে cos x, দ্যাট ইজ x cos x, আর এই অংশ আর এই অংশ গুণ করলে i স্কয়ার মাইনাস 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 প্লাস 2/3 sin x, দিস ইজ দ্য রিয়েল পার্ট, প্লাস i ইনটু এই sin x এবং x, দ্যাট ইজ x sin x, আর এটার প্রথমটা মাইনাস 2/3 cos x. দেখো শেষ লাইনটা হলো আমাদের মেইন, এটা কি লেখা, ইমাজিনারি পার্ট অফ দিস এক্সপ্রেশন, দিস এক্সপ্রেশনে দুইটা পার্ট, তাহলে এটাকে বলা হয় রিয়েল পার্ট আমরা শিখেছি, আর এটা হলো ইমাজিনারি পার্ট. তাহলে এখানে কি লেখা ছিল, ইমাজিনারি পার্ট অফ দিস এক্সপ্রেশন, তাহলে অ্যানসার কোনটা আসবে, এটা আসবে না ওইটা আসবে, দ্বিতীয়টা আসবে, কারণ আমাদের এখানে ছিল ইমাজিনারি পার্ট অফ দিস এক্সপ্রেশন, আর এই এক্সপ্রেশনটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হলো রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট. এখন আমাদের এই সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র এই এই কথাটা আসবে, দ্যাট মিন্স দেয়ারফোর ওয়াই পি ইজ ইকুয়ালস টু দিস, আই ব্যতীত, অবশ্যই আই ব্যতীত, যে এক্স সাইন এক্স মাইনাস 2/3 cos x, it is our particular integral. তাহলে আমরা বুঝতে পেরেছি যদি product of any two functions except trigonal algebraic exponential function, তাহলে কিন্তু আমাদের একটু চড়াই উতরাই পার হতে হয়, কারণ এক্সপোনেনশিয়াল জেনারেট করতে হয় ট্রাইগোনোমেট্রিক থাকলে. সো আশা করি তোমরা এই টাইপের অঙ্ক বুঝতে পেরেছো. আমি আরো একটা অঙ্ক দেখাবো সংক্ষিপ্তভাবে এই টাইপের. এবারে মার্কারগুলি ভালো করেনি, খালি থেকে যায়. আচ্ছা, যেমন যে সলভ d স্কয়ার
minus 1 y is equals to x cos x. X cos x. D for ddx. Okay. এখন আমরা জানি এই প্রবলেমটার খুব সংক্ষেপে আমরা ওয়াইসি বের করতে পারি কেউ কি আমাকে হেল্প করবে হোয়াট ইজ দা ওয়াইসি অফ দিস প্রবলেম জি স্যার বলো c1 cos x plus c2 sin x ধন্যবাদ দিতে পারলাম না পড়ালেখা আরো মাইনাস আছে স্যার মাইনাস আছে স্যার না 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 c1 e to the power x plus c2 e to the power minus x দিতে পারিনি কারণ সবগুলোই কোসাইন আর সাইন না আমরা মিডে যে পড়িয়েছি পড়াগুলি তুমি বুঝেছো অ্যাসাইনমেন্ট করেছো সবই করেছো কিন্তু তোমার মাথায় কিছুই করেনি শুধু বুঝে বুঝে মিলিয়ে মিলিয়ে করেছো আমি বলবো না কপি করেছো মিলিয়ে মিলিয়ে করেছো আর এজন্যই কিন্তু তোমার এখনো এগুলি আসেনি আমি অনেক পরীক্ষা নিয়েছি আর পরীক্ষাগুলি অনেস্টলি যদি ঠিকমতো এক্সারসাইজ করতে তাহলে এসে যাইতো এখনো তোমাদের আসেনি আশা করি তোমরা পড়বে না পড়লে কখনই আসবে না ভাই পড়ার কোনো বিকল্প নাই বুঝতে পেরেছো পড়তে হবে তোমরা অনেকে আমাকে বলেছো পার্সোনালি স্যার এই কোর্সটা না কেমন যেন এরই মধ্যে আপনি আবার অনেকগুলো পড়া দেন এমনি বুঝি না আবার অনেক পড়া দেন এই জন্য স্যার আপনার এই পড়ার চাপে একদম পড়ি না সমাধান একদম পড়ি না তাহলে কি হলো না হলো না কোর্সটা হয়তো বা পাস হবে কিন্তু গ্রেড পয়েন্ট ভালো আসবে না আর ভালো গ্রেড পয়েন্ট পেতে হলে তোমাকে অবশ্যই লেগে থাকতে হবে কোর্সটাকে বুঝতে হবে স্যার কি বুঝাচ্ছেন আর এই পড়া লেখাগুলি কিন্তু অনেক পড়িয়েছি এই জন্য আমি আর এগুলি করাচ্ছি না দেখো সর্বশেষ ওয়াইপি কি হবে ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স কজ এক্স তাহলে কোসাইন থাকলে আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম ই টু দা পাওয়ার আই এক্স হলো কজ এক্স প্লাস আই সাইন এক্স তাহলে কজ এক্স কে বলা হয় রিয়েল পার্ট তাহলে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি রিয়েল পার্ট অফ রিয়েল পার্ট অফ হোয়াট টি স্কোয়ার মাইনাস ওয়ান x e to the power i x x e to the power i x ঠিক আছে এখন আমরা বসিয়ে দেই আশা করি এখান থেকে জিনিসগুলি বুঝতে পেরেছো তাহলে আসবে রিয়েল পার্ট অফ e to the power i x আর একই সাথে d প্লাস i হোল স্কয়ার মাইনাস ওয়ান ঠিক আছে ইন্টু x e to the power সরি x আসবে এই তো একইভাবে আগের মতোই হলো e to the power i x আর এটা হবে d স্কয়ার প্লাস 2 id আর হলো প্লাস i স্কয়ার তো প্লাস আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এটা আসে মাইনাস টু আর হলো এক্স এখন আগের মতেই আমাদের বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করতে হবে সরি বাইনোমিয়াল সিরিজ এবং ফাইনালি আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে তাহলে এটা হলো রিয়েল পার্ট অফ একটা মাইনাস ওয়ান বাই টু কমন নিলাম ই টু দা পাওয়ার আই এক্স থাকে কি ওয়ান মাইনাস আইডি মাইনাস ওয়ান বাই টু ডি স্কোয়ার ইন্টু এক্স আমরা ওই মাইনাস টু কমন নিয়েছি ওয়ান জেনারেট করার জন্য আর কেননা এটা দিয়ে ফর্মুলা হবে তাহলে এটা ওয়ান এসেছে মাইনাস আইডি আর এখানে তো ছিল না সেই জন্য ভাগ হয়েছে টু দ্বারা মাইনাস মাইনাস প্লাস আর হলো টু আর এ টু হিসাব করলে শুধু ডি স্কোয়ারই থাকে তাহলে আমি এই পাশে লিখতেছি রিয়েল পার্ট অফ মাইনাস ওয়ান বাই টু ই টু দ্য পাওয়ার আই এক্স আর এইটাকে লেখা যায়
वन माइनस आई डी माइनस वन बाई टू डी स्क्वायर देन होल टू द पावर माइनस वन इंटू एक्स एन ये बैक विस्तार करब इमेजिनरी सॉरी रियल पार्ट ऑफ माइनस वन बाई टू ए टू द पावर आई एक्स ए माइनस ऊपरे माइनस थाके शुद्ध प्लस हो আইডি প্লাস ডট 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 অত কিছু দরকার নাই যেহেতু শুধু এক্স এবং এটা হবে রিয়েল পার্ট অফ মাইনাস ওয়ান বাই টু ই টু দ্য পাওয়ার আই এক্স এক্স দ্বারা গুণ করলে হয় এক্স প্লাস আই ঠিক আগের অঙ্কটার মতোই কিন্তু হয়েছে তাহলে বাকিটা কিভাবে হবে আমাদের এটা হলো রিয়েল পার্ট অফ তাহলে এখানে আবার আনলাম যে রিয়েল part of minus 1 by 2 e to the power ix cos x plus I sin x I sin x তার সাথে আছে আমাদের x plus I এখন বাকিটা গুণ করে দেই যে real part of minus half সবার সাথেই আছে আমি একটু সেকেন্ড ব্রেকেট দিলাম মাইনাস ওয়ান বাই টু এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স এই অংশটুকু হলো পিওর রিয়েল পার্ট আর মাইনাস আই হাফ ইন্টু এই যে হাফটা আই সহ আমরা একত্রে লিখে নিলাম আর ইমাজিনারি পার্ট হবে আই দিয়ে কজ এক্স দ্যাট ইজ কজ এক্স আর এক্স দিয়ে সাইন এক্স প্লাস এক্স সাইন এক্স তাহলে রিয়েল পার্ট অফ দিস এক্সপ্রেশন এই এক্সপ্রেশনের এইটাকে বলা হয় রিয়েল পার্ট আর এই মাইনাস সহ হাফ সহ এটা হলো ইমাজিনারি পার্ট তাহলে আমাদের অ্যান্সার কি হবে এই নিচেরটা এই একই অঙ্ক আমি জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম তাহলে আমাদের রেজাল্ট আসবে মাইনাস হাফ এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স অথবা আমরা এটা লিখতে পারি হাফ সাইন এক্স মাইনাস এক্স কজ এক্স এই মাইনাস এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে দিস ইজ আওয়ার ওয়াইপি তাহলে ওয়াইপি বের করতে পারলে বাকিটা আমরা পারবো অর্থাৎ সাইন এক্স মাইনাস এক্স কজ এক্স এই হলো yp then solution y equals to yc plus yp আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভবিষ্যতেও পারবে আমি আজকে এই প্রোডাক্ট আকারে থাকলে দুইটা অঙ্ক দেখালাম আর স্লাইডে কিছু অঙ্ক আছে সেগুলি তোমাদের করতে হবে আর মূল কথা হলো আমি খুব মানে কষ্ট পাই যে তোমরা কাজ করেছো কিনা বা করতেছো কিনা আমাকে তোমরা দেখাচ্ছ না তো দিন শেষে আমাকে না দেখালে যে গল্প বলেছি মা যেমন সন্তানকেও দুধ দেয় না আমিও কিন্তু তোমাকে রেটিং পয়েন্ট দিতে পারতেছি না যে তুমি ভালো ছাত্র খুব পারো এই কথা আমি বলতে পারতেছি না কারণ তুমি কান্না করতেছো না তুমি খাতাপত্র দেখাচ্ছ না এটা না দেখানো পর্যন্ত কিন্তু আমি বলতে পারছি না যে ইউ আর ডুইং ইউর জব আমি আজকে আরো দু তিনটা লাইন নতুন পড়াবো লেখাপড়া প্রায় সবগুলো একই লেখাপড়া ঘুরিয়ে ফিরে আজকে এখন যা করলাম তাই হবে তো সেই নতুন লাইনটা হলো আমরা কৌশি অয়লার ইকুয়েশন বলা হয় তেমন কঠিন কিছুই না মানে ইকুয়েশনটা একটু নতুন আর হলো সলিউশন প্রসিডিওরটা দুইটা লাইন নতুন আর কিছুই না আমরা এখন পড়াবো কৌশি অয়লার ইকুয়েশন ইন্টারেস্টিং আমরা এতদিন যা পড়িয়েছি যাই পড়াইছি তার এক্সটেনশন পড়িয়েছিলাম এটাও কিন্তু সেম যেমন আমরা কৌশি অয়লার একটা এক্সাম্পল দিচ্ছি দেখো তাহলে বুঝতে পারবা কেন এটাকে কৌশি অয়লার বলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স
dy by dx minus 6y is equals to suppose x to the power 3. এই সমীকরণটাকে কৌশি অয়লার ইকুয়েশন বলে। আবার মনে করো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়ালস টু সাপোজ এক্স কিউব, এটা কি কৌশি? না, দিস ইজ নট কৌশি, দিস ইজ সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। অর্থাৎ তার যে সহগগুলি আছে এ ওয়ান ফাইভ মাইনাস সিক্স দিজ আর কনস্ট্যান্ট, বাট এখানে কিন্তু সহগগুলি নট কনস্ট্যান্ট। এই সহগ হলো এক্স স্কোয়ার, এখানে সহগ হলো ফাইভ এক্স, এখানে কনস্ট্যান্ট, তবে এখানে কিন্তু ডিফারেন্সিয়েশনও নাই। এইটাকে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনও বলে, হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন বলে জানো? যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত, সাপোজ যে যতগুলি টার্ম থাকবে তাদের অর্ডার, এই এখানকার অর্ডার কত, এই পোর্শনটার সেকেন্ড অর্ডার, এবং তার সহগ হিসাবে আছে এক্স স্কোয়ার অর্থাৎ পাওয়ার টু, অর্ডার টু। এখানে কোফিসিয়েন্টের পাওয়ার কত, এক্স এর পাওয়ার ওয়ান, ডিফারেন্সিয়েশনের পাওয়ার কত ওয়ান, এখানে কোনো এক্স নাই, ডিফারেন্সিয়েশন নাই, জিরো জিরো। এই শর্তটা যদি মানে তাকে হোমোজিনিয়াস লিনিয়ার বলা হয়, হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অথবা এটাকে কৌশি অয়লার বলা হয়, এটা অথবা কৌশি অয়লার, কৌশি অয়লার। তার মানে কি বুঝতে পেলাম? এটা কিন্তু হোমোজিনিয়াস না, কৌশিওয়ালার না, এটা হলো সেকেন্ড অর্ডার লিনিয়ার শুধুমাত্র। কেন? কারণ তার যে কোএফিসিয়েন্ট তারা হলো কনস্ট্যান্ট শুধু, আর তাদের কোএফিসিয়েন্ট কিন্তু কনস্ট্যান্ট না, ফাংশন অফ এক্স। এই হলো ডিফারেন্স। আমি আরেকটি এক্সাম্পল দিই, দেখি বুঝতে পারো কিনা। মনে করো x কিউব ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস x ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়ালস টু সাপোজ লন x, এটা কৌশিওয়ালার ইকুয়েশন, অর্ডার হলো থ্রি। কেন কৌশিওয়ালার? কারণ কি এর মধ্যে যে টার্ম আছে তার অর্ডারটা থ্রি এই টার্মের, আর তার সাথে এক্স এর পাওয়ার থ্রি, এখানে আছে এক্স এর পাওয়ার ওয়ান আর ডিফারেন্সিয়েশন ওয়ান, এখানে এক্স নাই অর্থাৎ এক্স এর পাওয়ার জিরো, ডিফারেন্সিয়েশন জিরো, এই জন্য এটা একটি কৌশি অয়লার ইকুয়েশন। আশা করি কৌশি অয়লার ইকুয়েশন চেনাটা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে। অনেক সময় এমন থাকে, মনে করো এই টাইপের থাকে যে এক্স কিউব ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু আই এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু সে ফর এক্সাম্পল ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স, হ্যাঁ ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স বা সামথিং, ধরো এই কিছু একটা। এখন এই মুহূর্তে কিন্তু উই ক্যান নট সে দিস ইজ কৌশিওয়ালার ইকুয়েশন। কেন জানো? কারণ দেখো এটা আছে অর্ডার টু, তার সাথে পাওয়ার আছে কি থ্রি, ম্যাচিং নাই, তবে এক্স দ্বারা যদি ভাগ করো ম্যাচিং হবে, অর্থাৎ এটা এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু আই এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ফাইভ ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এখন কিন্তু উই ক্যান সে দিস ইজ কৌশি অয়লার, কি করতেছ এক্স দ্বারা ভাগ করে দিয়েছ। যদি ডিরেক্টলি কৌশি অয়লারের সাথে ম্যাচিং না হয় কোন একটা টার্ম দিয়ে গুণ অথবা ভাগ করলে কৌশি অয়লার হয়ে যাবে। আশা করি তোমরা কৌশি অয়লার ইকুয়েশনটা চিনতে পেরেছ আর ডিফারেন্স বুঝতে পেরেছ সেকেন্ড অর্ডার অথবা হায়ার অর্ডার লিনিয়ার কি এবং কৌশি অয়লার কি। চলো আমরা কৌশি অয়লার ইকুয়েশন যেহেতু চিনে গিয়েছি
এখন কৌশি অয়লার ইকুয়েশন সলিউশন প্রসেসটা নিয়ে ডিসকাস করব। আমাদের সংক্ষিপ্তভাবে বলে নিচ্ছি, কৌশি অয়লারের যে টার্মসগুলি আছে, একটি হলো এক্স ডিওয়াই বাই ডিএক্স, আরেকটি এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এক্স কিউব ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, এভাবে এক্স টু দা পাওয়ার ফোর ডি টু দা পাওয়ার ফোর ওয়াই বাই ডি এক্স টু দা পাওয়ার ফোর, এই টার্মস গুলি আমরা মান বের করব। এই টার্মস গুলির মান বের করে মূল সমীকরণে যদি বসিয়ে দেই, আর তখন সেটা কৌশি অয়লার থাকবে না, সেটা লিনিয়ারে চলে আসবে। লিনিয়ারে চলে আসার পরে অঙ্কটা সহজ হয়ে যাবে, তখন আমরা লিনিয়ারের এক্সপিরিয়েন্স দিয়ে ওয়াই সি ওয়াই পি ক্যালকুলেট করব। আশা করি কথাটা বুঝতে পেরেছ। চলো আমরা ফর্মুলাটা জেনারেট করি যে এদের ফর্মুলাগুলি কেমন হবে, একটি মূল থিওরামটা দেখো। একটি সাবস্টিটিউশন আছে, লেট এক্স ইকুয়ালস টু ই টু দা পাওয়ার জেড অর জেড ইজ ইকুয়ালস টু লন এক্স। এই সাবস্টিটিউশনটার মাধ্যমে আমাদের এই কাজটুকু করতে হবে, এক্স ইকুয়ালস টু ই টু দা পাওয়ার জেড অথবা জেড ইকুয়ালস টু লন এক্স, এটা আমরা এখন মনে রাখব। দেখি চলো এই রেজাল্টটা কি হয়। ডিডিএক্স অফ ওয়াই ক্যান বি রিটেন এজ ডিডি ওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স, আমরা কিন্তু এটাকে লিখতে পারি। দেখো ডিজেড ডিজেড ক্যান্সেল, তাহলে ডিওয়াই বাই ডিএক্স তো থাকে। আচ্ছা কেউ কি পারবে জেটের মান কত? তাহলে ডিজেড বাই ডিএক্স এর মান কত হবে? ভেরি গুড, ওয়ান বাই এক্স। দেখেছ একজন কিন্তু সুন্দর বলে ফেলেছ। এখন ডিওয়াই বাই ডিএক্স সমান এটা পেলাম, এক্স দ্বারা গুণ করে দেই, এক্স দ্বারা যদি গুণ করে দেই এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান কি পাবো? ডিওয়াই বাই ডিজেড। এখন আমরা এটাকে ক্যাপিটাল ডি ওয়াই ধরলাম, আর ক্যাপিটাল ডি ফর ডিডি জেড, এই যে ডিডি জেড এটা ধরলাম ক্যাপিটাল ডি, তাহলে এক্স ডিওয়াই বাই ডিএক্স এর মান কি পেলাম? ক্যাপিটাল ডি ওয়াই। ওই যে বলেছিলাম একটা মান বের করতে হবে, সেই মানটুকু আমরা কি পেলাম? ক্যাপিটাল ডি ওয়াই। এই একটা মান আমরা বের করলাম। এখন আমরা এটা বের করব, এরপরে এটা বের করব, এই মানগুলি আমরা পরবর্তীতে মনে রাখার চেষ্টা করব। দ্বিতীয় মানটাতে আসি আমরা, দেখো যদি আমরা বের করতে চাই ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, আরেকবার ডিফারেন্সিয়েশন, তাই তো? এটা কি লেখা হয়? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। সো ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স এর মান কত পেয়েছি এটা না, এটা বসিয়ে দিই যে ওয়ান বাই এক্স ইন্টু ডিওয়াই বাই ডিজেড। এখন এক্স এর দুটি ফাংশন আছে এখানে, ওয়াই এর মধ্যেও এক্স আছে, এটা তো এক্স আছে, তাহলে প্রোডাক্ট ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, ইউভি। তোমরা শিখেছো ইউভি কিভাবে করে, ওয়ান বাই এক্স রেখে দিলাম আর ডিডি এক্স অফ ডিওয়াই বাই ডিজেড প্লাস ওয়ান বাই এক্স এর ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স ইন্টু ডিওয়াই বাই ডিজেড। আচ্ছা এখানে ওয়াই এবং জেড এর ফাংশন, উই ক্যানট ডিফারেন্সিয়েট এক্স ডিরেক্টলি, তাহলে এই কাজটা এর মতো করে নিতে হবে, একটা চেইন জেনারেট করে নিতে হবে। চেইনটা এইভাবে লেখা যায় যে ওয়ান বাই এক্স ইন্টু ডিডি জেড অফ ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। তাহলে দেখো ডিজেড ডিজেড কাটা আগেরটাই থাকবে,
আর এটা হলো 1 বাই x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই x স্কয়ার আর সাথে আছে dy বাই dz dy বাই dz আর 1 বাই x এটা লেখা যায় d স্কয়ার y বাই dz স্কয়ার আর dz বাই dx z সমান ln x dz বাই dx এর মান আসে 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার dy বাই dz তাহলে 1 বাই x স্কয়ার দুই জায়গায় আছে আমরা যদি উভয় পাশে x স্কয়ার দ্বারা গুণ করে দেই কি থাকে দেখো আমরা যদি x স্কয়ার দ্বারা গুণ করে দেই তাহলে থাকবে x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার সমান থাকতেছে শুধুমাত্র d স্কয়ার y বাই dx dz স্কয়ার মাইনাস dy বাই dz এখন ওই যে ফর্মুলা ধরেছিলাম এর আগে সেটা যদি করি তাহলে এটা হবে d স্কয়ার y মাইনাস dy dd z অফ d কনসিডার করলে আর আমরা কমন নিলে হবে d ইনটু d মাইনাস 1 y কমন নিলাম y এবং d ইনটু d মাইনাস 1 y তাহলে আমরা কি পেলাম সেকেন্ড অর্ডার কৌশি টার্মের জন্য কৌশি অয়লারের জন্য আমরা পেলাম এই রেজাল্টটা d ইনটু d মাইনাস 1 y অর্থাৎ d ইনটু d মাইনাস 1 y তাহলে ফার্স্ট অর্ডার টার্মের জন্য শুধু dy সেকেন্ড অর্ডার টার্মের জন্য d ইনটু d মাইনাস 1 y থার্ড এরটা আমি মুখস্থ বলে দিচ্ছি d d মাইনাস 1 d মাইনাস 2 y এর পরেরটা কি তোমরা পারবে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড অর্থাৎ d d মাইনাস 1 d মাইনাস 2 d মাইনাস 3 ইনটু y এইভাবে আমাদের ফার্স্ট অর্ডার টার্ম সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ফোর্থ অর্ডার ফিফথ অর্ডার টার্মস গুলি যদি কোন একটা সমীকরণে বসিয়ে দেওয়া হয় তাহলে কৌশি অয়লার আর থাকে না দ্যাট ইকুয়েশন ইজ রিডিউসড ইনটু হায়ার অর্ডার লিনিয়ার এরপরে আমাদের পরিচিত অঙ্ক আমরা পেয়ে যাব এই ছিল থিওরাম আমরা এতক্ষণ যে থিওরাম ডিসকাস করেছি থিওরাম ডিসকাস করে এগুলি বের করে নিয়ে আসছি আমাদের শুধুমাত্র যদি মনে রাখতে পারি এই দুটা বা তিনটা তাহলে আমাদের অঙ্কগুলি সলভ করতে পারবো কিন্তু শুরুতে আমি থিওরামগুলি একটু জেনারেট করে দেখালাম আমি একটি অঙ্কের মাধ্যমে তোমাদেরকে আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি যে সলভ সাপোজ এক্স কিউব ডি কিউব এক্স বাই ডি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়ালস টু সাপোজ এক্স কিউব লন এক্স এই অঙ্কটা আমাদের সলভ করতে চাই সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার ওয়ান তাহলে সলিউশন আমরা কিন্তু প্রতি অঙ্কে থিওরাম জেনারেট করব না প্রতি অঙ্কে এতক্ষণ যে করেছি জেনারেট না করে শুধুমাত্র এই ফর্মুলাগুলি অ্যাপ্লাই করব এই ফর্মুলাগুলি কিভাবে অ্যাপ্লাই করব তা একটা অঙ্কের মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করছি আমরা এইভাবে লিখবো যে লেট এক্স ইকুয়ালস টু ই টু দা পাওয়ার জেড and putting x dy by dx equals to capital dy x square d square y by dx square equals to capital d into d minus 1 y and x cube capital d cube y by dx cube is equals to d d minus 1 d minus 2 y higher capital D for d d z in equation 1 এই পোর্শনটুকু আমরা
কিভাবে নিয়ে আসছি তা কিছুক্ষণ আগে আমরা জেনারেট করে দেখিয়েছি যে x equals to e to the power z সাবস্টিটিউশনটা করতে হয়েছে আর এই মানগুলো আমরা কোথায় বসাবো এক নাম্বার সমীকরণে চলো এক নাম্বার সমীকরণে বসালে কি রকম আসে দেখি এর পরিবর্তে আসে কি d d minus 1 d minus 2 into 1 plus 3 d d minus 1 into y plus dy is equals to x cube x এর মান কত e to the power z তাহলে x cube হবে e to the power 3z e to the power 3z আর x cube এর পরে ln x আমরা এই জায়গায় ওইটা লেখা হয়নি লিখে নিতে হবে let x equals to e to the power z or z equals to ln x and putting এই কথাটা লিখে নিতে হবে অর্থাৎ ln x এর পরিবর্তে আমরা পাব z এখন সাজিয়ে লিখলে এটা কত আসে দেখো d cube minus 3d square তারপরে আসে প্লাস 2d এই তিনটা গুণ করলাম এখানে আসে প্লাস 3d স্কয়ার মাইনাস 3d এখানে আসে d এই সবগুলোর সাথে y ইজ ইকুয়ালস টু z e টু দ্য পাওয়ার 3z তাহলে ইন্টারেস্টিং আমরা এই সবগুলো কেটে গিয়ে শুধুমাত্র ছোট একটা টার্ম থাকে d কিউব y is equals to z e to the power 3z which is a linear differential equation এগুলি কাকতালে ভাবে কাটা গিয়েছে কাটা না গেলেও তো একটা টার্ম আসতো তাই না এই যে সমীকরণটা এই সমীকরণটাকে বলা হচ্ছে থার্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস আর এখানে কিন্তু ক্যাপিটাল ডি এর মান দেওয়া আছে ক্যাপিটাল ডি ফর ডিডি হোয়াট ডিডি জেড এটা মনে রাখতে হবে এই এতক্ষণ যে কাজটুকু করেছি এই এখান থেকে দুই নাম্বার সমীকরণ পর্যন্ত এটা হলো আমাদের এই টপিকের নতুন আর দুই নাম্বার থেকে বাকি কাজটুকু হলো আগের টপিকের পুরাতন যেমন ওয়াই সি বের করব ওয়াই পি বের করব শুধু মনে রাখতে হবে দেয়ার ইজ নো এক্স ইন দিস ইকুয়েশন হ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হুইচ ইজ জেড অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এই কথাটা মাথায় রাখতে হবে চলো আমরা এখন এটা সলভ করি তোমরা যদি আগের অঙ্কগুলি খুব ভালো করে করে থাকো তাহলে এই সলিউশনটা খুব দ্রুত তোমরা করতে পারবে কিভাবে যেন সলভ করতে হয় কারো কি মনে আছে এখন নতুন করে শুরু করতে হবে এতক্ষণ তো শিফটিং করেছো এখন নতুন করে যে লেট y equals to e to the power mz mz be a trial solution of equation 2 then auxiliary equation is m কিউব সমান 0 তাহলে m এর মান কয়টা পাবো কে পারবে রাফি আহমেদ m এর তিন মান আসবে 0 0 0 therefore yc c1 plus c2 z plus c3 z square into e to the power 0 into z এগুলি পুরাতন পড়া সব আমি অঙ্কটা একেবারে ক্লিয়ার করে দিচ্ছি তাহলে ওয়াই সি আসলো সি ওয়ান প্লাস সি টু জেড আমরা কিন্তু ধরেছিলাম এক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার জেড অথবা জেড ইকুয়ালস টু লন এক্স তাহলে জেড সমান লন এক্স সি টু লন এক্স প্লাস সি থ্রি লন এক্স হোল স্কোয়ার এই হলো ওয়াই সি আর ই টু দ্য পাওয়ার জিরো ওয়ান সেটা লিখবো না এই হলো আমাদের yc এখন আমাদের বের করতে হবে yp পার্টিকুলার সলিউশন
আমরা এখানে পেয়েছিলাম 3z, নাও yp 1 বাই d কিউব z e টু দা পাওয়ার 3z, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট আকারে থাকলে কি যেন করতে হয় আমরা শিখেছি, সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে দিব। তাহলে এক্সপোনেনশিয়ালটা শিফট করব এবং d এর পরিবর্তে e টু দা পাওয়ার 3z, d এর পরিবর্তে d মাইনাস 3 হল কিউব আর হল z, এই তো হয়ে গেল। তাহলে e টু দা পাওয়ার 3z, এখানে আমাদের এটাকে ভাঙতে হবে, d কিউব মাইনাস 3 ইনটু d স্কয়ার ইনটু 3 প্লাস 3 ইনটু d ইনটু 9, 3 স্কয়ার মাইনাস 27, 3 কিউব 27, অর্থাৎ আমরা এখানে a মাইনাস b হোল কিউবের ফর্মুলাটা জেনারেট করতে হয়। জেনারেশন করে নিলাম, এরপরে অ্যালজেব্রিক ফাংশনের ফর্মুলা ভাঙতে হবে। মাইনাস 27 কমন নিলে মাইনাস 1 বাই 27 ই টু দা পাওয়ার 3z, আমি একটু সংক্ষেপে করছি, 1 মাইনাস এটা তো 9, তাহলে 9 হলে 1 বাই 3d, হ্যাঁ 1 বাই 3d এটা মাইনাস আসবে, আর এটা আসবে যেহেতু মাইনাস তাহলে এটা আসবে প্লাস, এটাও 9, এটা d আসতেছে 27, তো d এটা আসবে d মাইনাস 1 বাই 3d স্কোয়ার, আর হলো মাইনাস, মাইনাস হলে তোমার এটা প্লাস হলে এটা মাইনাস 1 বাই 27 d কিউব হল টু দা পাওয়ার মাইনাস 1 ইন্টু z। আমাদের এই অত কঠিন টার্ম লাগবে না, শুধু 1 মাইনাস d হলেই হয়, কারণ শুধু z। তাহলে কি থাকতেছে দেখো, মাইনাস 1 বাই 27 আর হলো e টু দা পাওয়ার 3z, আর ফর্মুলা ভাঙলে হবে 1 প্লাস d, 1 প্লাস এটা মাইনাস হলে সবই প্লাস হয়, প্লাস 1 বাই 3 d স্কোয়ার প্লাস ডট 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 ইন্টু z, নো প্রবলেম, মাইনাস 1 বাই 27 e টু দা পাওয়ার 3z আর হলো z প্লাস 1, শেষ। এখন আমরা জেট এর মানটা বসিয়ে দিব, জেট এর মান লন এক্স আর এক্স এর মান ই টু দা পাওয়ার জেট, তাহলে এটা হবে মাইনাস 1 বাই 27 ই টু দা পাওয়ার, এটা এক্স কিউব আসতেছে আর এটা আসতেছে লন এক্স প্লাস 1, দিস ইজ আওয়ার ওয়াই পি। এভাবে ওয়াই পি বের করতে হয়, ওয়াই সি তো আগে বের করেছি, তাহলে কমপ্লিট সলিউশন yc প্লাস yp। আশা করি yc yp কিভাবে বের করতে হয় বারংবার আমরা দেখাচ্ছি, সেই জিনিসগুলি তোমরা দেখে নেবে। আজকে আমি এখানেই শেষ করছি, আমাদের এই হোমোজিনিয়াস পর্যন্ত, দ্যাট ইজ কৌশি অয়লার পর্যন্ত পড়ে, আমরা কিন্তু সিটি অলরেডি নিয়েছিলাম, তোমরা দ্বিতীয় সিটি দিয়েছো, আবারও সিটি পরীক্ষা দিতে হবে, অন্যথায়